বোরকা ছাড়াই রাস্তায় চলতে পারছেন সৌদি নারীরা পরনে বোরকা নেই মাথায় নেই সৌদি আবায়ও রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী এমন দৃশ্য এক সময় সৌদি আরবে কল্পনাও করা যেত না তবে গত কয়েক মাসে এটা ধীরে ধীরে সহনীয় হয়ে আসছে রাস্তায় এখন প্রায়ই বোরকাহীন সৌদি নারীদের চলাফেরা চোখে পড়ে অনেকে রাস্তায় গেঞ্জি টি শার্ট পরে বেরিয়ে সেসবের ভিডিও করে টুইটারে পোস্ট করছেন তেমন এক নারীর নাম মাসায়েল আল জালুদ ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে খোলামেলা পোশাকেই স্বাধীন চলাফেরা করছেন তেত্রিশ বছর বয়সী মাসায়েল পেশায় তিনি মানব সম্পদ বিশেষজ্ঞ হাই হিল পরে রাস্তায় যখন বের হন অনেকেই তার দিকে তাকিয়ে থাকেন তবে তার চালচলনে কোনো সংকোচ নেই সৌদি আরবের নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ তার দেখা দেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে ছৌদের রাস্তায় নেমেছেন পঁচিশ বছরের আরেক তরুণী মানাহেল আল ওতাইবি এরকম আরও অনেকে গত বছর আবায়া পড়ার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদিও সেটি এখনো রাজকীয় আইনে পরিণত হয়নি